নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ শাস্ত্রী। আজকের বিষয় হচ্ছে পুজো করার সঠিক সময় কোন সময়, বাস্তু মতে কোন সময় আপনার পুজো করা উচিত, এটাই আজকের আলোচনা থাকছে। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। আর যারা চাইছেন পার্সোনালি দেখাতে, তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারের জন্য যোগাযোগ করতে পারেন। চলে আসি মেন আলোচনায়। তাহলে কি বললাম যে পুজো দেওয়ার সঠিক সময় কোনটা? আমাদের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে, আধ ঘন্টা 40 মিনিট আমরা ভগবানকে বসে পুজো দিয়ে থাকি, কিন্তু তারা কিন্তু আধ ঘন্টা 40 মিনিট পুজো দেওয়ার পরেও তাদের জীবনে কোনো পরিবর্তন বা কিছু আসছে না, বা তারা সবসময় যেন বলে, ভগবান আমি তোমাকে এত ডাকি তাও তুমি আমাকে কোনো সাড়া দিচ্ছ না কেন? তা তাদের ক্ষেত্রে বলবো, আপনাকে সবসময়ের জন্য আমরা বলে থাকি, আমরা যারা অ্যাস্ট্রোলজার আছি বা জ্যোতিষ আছি, যে ব্রহ্ম মুহূর্তে পুজো দেওয়া সব থেকে বেস্ট, সেটা 4:30 থেকে 7টার মধ্যে। অ্যাভারেজ আপনি 4:30 থেকে 7টার মধ্যে, কিন্তু যদি সকাল 7টার মধ্যে পুজো দিতে পারেন সেটা খুবই ভালো। এবং এই টাইমে আপনি যদি কোনো মন্ত্র জপ করেন, আপনি যদি পুজো পাঠ করেন, সেটা আপনার জীবনে একটা আমূল পরিবর্তন এনে দিতে পারে, যেটা কিন্তু হচ্ছে পরীক্ষিত। এবং যদি সেটা কোনো কারণে সম্ভব হলো না, সেক্ষেত্রে আপনি 7টা থেকে সকাল 9টার মধ্যে টার্গেট নিন, আপনার পুজোটা সেরে ফেলতে হবে। যারা আছে কাজে যাচ্ছেন, তারা স্নান করে ছোট করে নিজের ভক্তি ভরে পুজো করে চলে যান। আর যারা আছে বাড়ির মহিলারা আছেন, তারাও স্নান করে পুজো করে তারপরে আপনি আপনার বাড়ির রান্না শুরু করুন। এবার এক শ্রেণীর মানুষ থাকে দেখবেন, যারা বেলা 2টোর সময় পুজো দেয় বা দুপুর 12টা 1টার সময় পুজো দেয়, তারা কিন্তু দুপুর 12টার পরে গিয়ে পুজো দিলে সেই পুজো যে ভগবান নেয় না সেই কথা আমি বলতে পারি না বা বলা উচিত নয়, কিন্তু সেই পুজো দেওয়ার পরে আপনার জীবনে যে রেজাল্ট বা পরিবর্তন সেটা কিন্তু সেইভাবে লক্ষ্য করা যায় না। তাই সকালবেলা চেষ্টা করুন 4:30 থেকে 7টার মধ্যে পুজোটা দেওয়া, সেটা সম্ভব না হলে 7টা থেকে 9টা করুন, 9টাটা বাড়িয়ে 10টা করুন, কিন্তু তার বেশি আর দেরি করা উচিত নয়। এবং বেলা 12টার পরে গিয়ে 1:30-2টোর সময় পুজো দিলে সেক্ষেত্রে কিন্তু সেই পুজোর রেজাল্ট পাওয়া যায় না, কারণ আপনি যখন বেলা 2টোর সময় পুজো দিচ্ছেন, অনেক সময় দেখা যায় পঞ্জিকায় সেই সময় কালবেলা 12বেলা, এবং দেখা যায় সেই সময় হচ্ছে আর ভগবানের সেই যে ডাকবেন সেই মনের মধ্যে আপনার সেই ভক্তিভাব আসলেও সেই একাগ্রতা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্যই চেষ্টা করুন সকালবেলাটা পুজো করে নেওয়ার। তা আজ এই ছোট্ট একটা ভিডিও ছিল, কিন্তু ভিডিওটা ছোট, কিন্তু যদি নিয়ম বা উপচারটা যদি আপনি মানতে পারেন আপনার জীবনে অবশ্যই কিন্তু পরিবর্তন আসবে। এর মধ্যে একটা কথা বলে রাখি, যে মন্ত্র জপ তো আমরা অনেকেই করে থাকি কম বেশি, কিন্তু মন্ত্র জপ করার পরেও অনেকের দেখবেন জীবনে পরিবর্তন আসছে না। তার কারণটা কি? তার কারণ এটাই যে যে মন্ত্রটা আপনি নিচ্ছেন সেটা আপনার সিদ্ধ মন্ত্র হতে হবে, আপনার গুরুর কাছ থেকে পাওয়া। আপনি যদি বই থেকে যে কোনো একটা মন্ত্র তুলে জপ করতে শুরু করেন, সেটা কোনো দিন আপনার জীবনে ভালো রেজাল্ট দেবে না। তাহলে তো কলেজ স্ট্রিটে হাজার হাজার বই আছে, আপনি সেখান থেকে এনেই তো আপনি পড়ে আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যেত, সেটা হতে পারে না। সেই জন্য আপনার যদি কোনো গুরু থাকে, গুরু অবশ্যই হচ্ছে গুরুর থেকে আপনি যে মন্ত্র নিন, জপ করুন, অবশ্যই জীবনে পরিবর্তন লক্ষ্য করা যাবে। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।